কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আব্দুর রহমান হত্যা মামলায় চারজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। এ মামলায় আরও একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের হাফেজ মাওলানা মফিজুল ইসলামের ছেলে আব্দুর রহমান বগুড়া সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। 2016 সালের 21 অক্টোবর রাতে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাথারিভাবে কুপিয়ে হত্যার পর নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোত্রশাল দীঘির পশ্চিম পাশে তার মরদেহ ফেলে যায়। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পরদিন রাতে নিহত আব্দুর রহমানের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আতাউর রহমান তদন্ত শেষে 2017 সালের 11 জুলাই পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় 28 জন সাক্ষীর মধ্যে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে ফাঁসির রায় দেন এবং অপর আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন। অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালত জনাম রুজিনা খান সাহেবের আদালতে এসটি 105/18 মোকদ্দমায় ধারা হলো 396/412 ধারায় মোট পাঁচজন আসামির মধ্যে চারজনের ফাঁসি এবং 1,00,000 টাকা জরিমানা এবং একজনের 10 বছরের জেল। তার মধ্যে উদ্দ কাঠগড়ায় চারজন আসামি উপস্থিত ছিল, ফাঁসির চারজন আসামি উপস্থিত ছিল, আর একজন পলাতক যার বিরুদ্ধে 10 বছরের জেল দেওয়া আছে, উনি পূর্ব থেকে পলাতক। আজকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমরা রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করে এবং সঠিক বিচার পেয়েছি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।